আমাদের যখন বয়ঃসন্ধিকাল শুরু হয় তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সেক্স হরমোনস বা লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হয়। এর ফলে আমরা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই। এর সাথে সাথে আমাদের শরীরে একটি সাইকেল তৈরি হওয়া শুরু হয় যেটাকে সেক্সুয়াল রেসপন্স সাইকেল বলছে। এই সেক্সুয়াল রেসপন্স সাইকেলের চারটি পার্ট আছে। প্রথমটি হচ্ছে লিবিডো বা ডিজায়ার, দ্বিতীয়টি হচ্ছে অ্যারাউজাল বা এক্সাইটমেন্ট, তৃতীয়টি হচ্ছে অর্গাজম এবং চতুর্থটি হচ্ছে রিজলিউশন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অর্গাজম নিয়ে এবং এই ভিডিওর পুরোটা জুড়ে আমি চেষ্টা করব ফিমেল অর্গাজম নিয়ে আপনাদের সুন্দর এবং সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। এখন আমি যখন বলছি যে ফিমেল অর্গাজম, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে মেল অর্গাজম আছে কিনা। হ্যাঁ, মেল অর্গাজম আছে, বাট এটার নামটা ডিফারেন্ট, যেটা হচ্ছে ইজাকুলেশন। সো ইজাকুলেশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, সো আপনারা চাইলে এই পেজে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র কথা বলবো ফিমেল অর্গাজম নিয়ে। অর্গাজমটা আসলে কি? অর্গাজম হচ্ছে একটা ফিলিং বা সেক্সুয়াল প্লেজার, যেটা কিনা একটা ফিমেল পার্সন অনুভব করতে পারে। কখন করতে পারে? যখন তার মাসকিউলার কন্ট্রাকশন হয় পেলভিক রিজিয়নে, তখন সে এক ধরনের সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল এক্সাইটমেন্ট ফিল করে এবং এই ফিলিংসটা তার সেক্সুয়াল যে রেসপন্স সাইকেল আছে, তখন এই থার্ড ফেজটাতে এই ফিলিংটা একটা মেয়ে অনুভব করতে পারে। এটা কী কারণে করে? বিভিন্ন কারণে হতে পারে। হতে পারে তার হরমোনাল সাইকেল, হতে পারে সে কোনো কিছু দেখেছে, হতে পারে সে কোনো কিছু ফিল করেছে, মাস্টারবেশন বা ইন্টারকোর্স, এই সবগুলো কারণে একটা মেয়ের মধ্যে অর্গাজম হতে পারে। অর্গাজম নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন যে অর্গাজমের সময় কোনো ধরনের ফ্লুইড রিলিজ হয় না, অনেকে মনে করেন অর্গাজম শুধুমাত্র ক্লিটোরিস থেকে হয়। তাই এই সবগুলো ভ্রান্ত ধারণা নিয়ে আজকে কথা বলবো। একটা গবেষণায় দেখা গেছে অর্গাজম প্রধানত 11 প্রকার। কিছু কিছু গবেষণা আবার এর কম বেশি বলেছে, বাট আমি যেখানে 11টা বলা হয়েছে সেই 11টা অর্গাজম নিয়ে আজকে আমি কথা বলবো। আমি অলরেডি বলেছি অর্গাজমটা হচ্ছে এক প্রকার ফিলিং বা সেক্সুয়াল প্লেজার, যেটা একটা ফিমেল পার্সন অনুভব করে এবং এর ফলে তার যে মাসকিউলার কন্ট্রাকশন হয় সেটা তার পেলভিক রিজিয়নে সে অনেক বেশি ফিল করে, তখনই কিন্তু অর্গাজমের মতো একটা ইন্টেন্স ফিলিংসে সে পৌঁছায়। পেলভিক রিজিয়নটা কি? আমাদের মেয়েদের যেখান থেকে রিপ্রোডাক্টিভ অর্গ্যানস বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক শুরু হয় সেখান থেকে শরীরের যে নিচের পার্টটা আছে সেটাকেই পেলভিক রিজিয়ন বলে এবং আমাদের যেই জেনিটালস আছে, জেনিটালস মানে হচ্ছে একটা মেয়ের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে রিপ্রোডাক্টিভ অঙ্গ প্রত্যঙ্গ আছে বা প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকেই বলছে জেনিটাল। এবার আসি যে অর্গাজমের প্রকারভেদ কত প্রকার এবং সেগুলোকে কিভাবে বিজ্ঞান ডিফাইন করছে। প্রথমে যে অর্গাজমটার কথা বলা হয়েছে বা সবচেয়ে পরিচিত অর্গাজম যেটা, সেটা হচ্ছে ক্লিটোরাল অর্গাজম। আমরা জানি যে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে বা মহিলা প্রজনন তন্ত্রে দুই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে, একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, এবং এগুলোর কয়েকটি পার্ট আছে, আপনারা হয়তো এই পিকচারগুলোতে দেখতে পাচ্ছেন। সো বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে একটি হচ্ছে ক্লিটোরিস। সো অর্গাজম নিয়ে সবাই যেটা জানে সেটা হচ্ছে যে ক্লিটোরিস হচ্ছে অর্গাজমের জন্য দায়ী, কিন্তু ক্লিটোরিস ছাড়াও আরও অনেক ধরনের অর্গাজম আছে, তার মধ্য থেকে 11টি অর্গাজমের নাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে হচ্ছে ক্লিটোরাল অর্গাজম, তারপরে আসতে পারে নিপল অর্গাজম, ব্ল্যান্ডেড অর্গাজম, মাল্টিপল অর্গাজম, এক্সারসাইজ অর্গাজম, স্লিপ অর্গাজম এবং এছাড়াও ভ্যাজাইনাল অর্গাজম আছে, যেটা নিয়ে অনেকের ধারণা অনেক কম। তার মধ্যে একটা হচ্ছে জি স্পট অর্গাজম, যেটা হচ্ছে ভ্যাজাইনাল অর্গাজমের অন্তর্ভুক্ত, এবং আরেকটা হচ্ছে ডিপ ভ্যাজাইনাল এক্সোজেনাস জোন অর্গাজম। এই দুইটাই ভ্যাজাইনাল অর্গাজমের অন্তর্ভুক্ত। এগুলো ছাড়া আরেকটা অর্গাজম আছে যেটাকে বলে স্কার্টিং অর্গাজম। স্কার্টিং অর্গাজম নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ এই অর্গাজমটা বেসিকলি সেক্স ফ্লাশ রিলিজ করে, দ্যাট মিন্স একটা ফ্লুইড। সো একটা মানুষের যখন অর্গাজম হচ্ছে তখন তার শরীর থেকে অর্গাজমের সময় বা অর্গাজমের পূর্বে একটা ফ্লুইড বের হয়ে আসতে পারে। অনেকে মনে করতে পারেন এটা ইউরিন বা এ ধরনের অনেক ভুল ধারণা আছে, বাট এটা কোনো অবস্থাতেই ইউরিন না। সো এই যে ফ্লুইডটা বের হয়ে আসছে সেটাকে বলা হচ্ছে সেক্স ফ্লাশ। দ্যাট মিন্স এই স্কার্টিং অর্গাজমটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হতে পারে এবং কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে নাও হতে পারে, বাট এই স্কার্টিং অর্গাজমের মাধ্যমে দেখা যায় যে একটা মেয়ে যখন অর্গাজম হচ্ছে বা সে যখন সেক্সুয়ালি কোনো কিছু ফিল করে, একটা প্লেজার অনুভব করছে, তখন একটা ফ্লুইড বের হয়ে আসে। এটা অর্গাজম হওয়ার সময় হতে পারে বা অর্গাজম
হওয়ার ঠিক আগ মুহূর্তে হতে পারে। এই স্কার্টিং অর্গাজম নিয়ে অনেকের ধারণা নেই। আমি আগের একটা ভিডিওতে অর্গাজম নিয়ে একটু কথা বলেছিলাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অর্গাজমের সময় আসলে কি ফ্লুইড রিলিজ হয় কি না। এটা সবার ক্ষেত্রে হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। বাট যেসব মেয়েদের ক্ষেত্রে স্কার্টিং অর্গাজম হয় তাদের ক্ষেত্রে এই ফ্লুইডটা রিলিজ হতে পারে। এবার তো বললাম যে অর্গাজমের 11টা এই যে প্রকারভেদ আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ক্লিটোরাল অর্গাজম। এবং ক্লিটোরিসটা হচ্ছে একটা মেয়ের যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটার একটা অঙ্গ হচ্ছে ক্লিটোরিস। তো ক্লিটোরিসের মাধ্যমে দেখা যায় যে অর্গাজম হতে পারে। এবার আমি একটু সেক্সুয়াল রেসপন্স যে সাইকেলটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। সেক্সুয়াল রেসপন্স সাইকেলের 4টা ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে লিবিডো বা ডিজায়ার, সেকেন্ড ধাপে হচ্ছে অ্যারাউজাল বা এক্সাইটমেন্ট, এবং থার্ড যে পদ্ধতি সেটা হচ্ছে অর্গাজম, এবং ফোর্থ হচ্ছে রিজলিউশন। আমি এই সেক্সুয়াল রেসপন্স সাইকেলটাকে এবার স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করবো, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টেই আসছে হচ্ছে লিবিডো বা ডিজায়ার। এই স্টেপে কী হয়, একটা মেয়ে যখন তার সেক্সুয়ালিটি ফিল করে, এটা হতে পারে হরমোনাল কারণে, এটা হতে পারে মাস্টারবেশনের কারণে, অথবা ইন্টারকোর্সের কারণে, অথবা অন্য যে কোনো ধরনের বডির যে স্টিমুলেশন আছে সেই সব কারণে। সো একটা মেয়ে যখন তার যৌনতা বা সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়ালিটি অনুভব করে তখন কিন্তু এই ফেজটা স্টার্ট হয়, সেটাকে বলছে লিবিডো বা ডিজায়ার। এই স্টেজে কী হয়, ব্লাড ফ্লো হচ্ছে জেনিটালের দিকে যেতে থাকে। জেনিটাল আমি অলরেডি বলেছি যে একটা মেয়ের অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই পার্টগুলোকেই হচ্ছে জেনিটাল বলছে। সো ব্লাড ফ্লো যখন সেখানে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ক্লিটোরিসটা একটু ফুলে যাচ্ছে, একটু স্টিমুলেটেড হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের হার্টবিট তখন বেড়ে যায়। হার্টবিট বেড়ে যায় এবং ব্রিদিং অনেক ফাস্ট হতে থাকে। নিপল হয়তো হার্ড হয়ে যায়, শরীরের অন্যান্য যে সেন্সিটিভ পার্ট আছে সেটা হয়তো একটু হার্ড হয়, সেন্সিটিভ হয়, স্টিমুলেটেড হয়। এটা ডিপেন্ড করবে এক একটা মেয়ের ক্ষেত্রে এক এক রকম। সো এই ফেজটাকে আমরা বলছি ডিজায়ার বা লিবিডো, এবং এর ফলে আমাদের হার্ট রেট চেঞ্জ হচ্ছে, ব্রিদিং চেঞ্জ হচ্ছে। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে অ্যারাউজাল বা এক্সাইটমেন্ট। এই ফেজটাতে দেখা যায় যে একটা মেয়ে যখন তার যৌনতা অনুভব করছে তখন দেখা যায় যে সে অনেক বেশি স্টিমুলেটেড হচ্ছে বা অনেক বেশি এক্সাইটেড ফিল করছে, এবং এর ফলে যেটা হচ্ছে তার ভ্যাজাইনাতে ব্লাড ফ্লোটা আরও বেশি পরিমাণে আসছে, ভ্যাজাইনা ফুলে যেতে পারে, এবং ক্লিটোরিস এই সেকেন্ড ফেজটাতে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। থার্ড ফেজটা হচ্ছে অর্গাজম, যেটা হচ্ছে মাস্কিউলার কন্ট্রাকশন। দ্যাট মিন্স আমাদের পেলভিক রিজিয়নে বা জেনিটালে অনেক ধরনের স্টিমুলেশন হয় এবং কন্ট্রাকশন হয়, এবং অনেক সময় দেখা যায় যে এই ফেজটাতে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে, এবং এই ফেজটাতে দেখা যায় যে ক্লিটোরিস অনেক বেশি ভাইব্রেট করতে থাকে বা মাস্কিউলার যে কন্ট্রাকশন এটা অনেক বেশি হয়। তখন ব্লাড প্রেশার অনেক বেশি চেঞ্জ হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে, ব্রিদিং চেঞ্জ হতে পারে, এবং এই এক্সাইটমেন্টের পরের এই যে ফেজটা অর্গাজম এটা খুব কম সময়ের জন্য লাস্ট করে, এবং এটা হচ্ছে এই 4টা ফেজের মধ্যে খুব এক্সট্রিম একটা ফেজ। সো এই থার্ড ফেজটাকে আমরা বলছি অর্গাজম। এবং আমি অলরেডি বলেছি যে অর্গাজমের সময় ফ্লুইড রিলিজও হতে পারে নাও হতে পারে। ক্লিটোরাল অর্গাজম বা ক্লিটোরিসের মাধ্যমে যে অর্গাজমটা হয় সেটা নিয়ে আমরা সবাই জানি, বাট ভ্যাজাইনাল অর্গাজমও যে আছে বা আরও অনেক ধরনের যে অর্গাজম আছে যেগুলো আমি অলরেডি বললাম, যে স্কার্টিং অর্গাজম যেখানে ফ্লুইড রিলিজ হয়, ভ্যাজাইনার 2টা অর্গাজম আছে সেখানে হয়তো ফ্লুইড রিলিজ হয় না বাট ভ্যাজাইনার মাধ্যমে হতে পারে, এছাড়াও মাল্টিপল অর্গাজম আছে, নিপল অর্গাজম আছে যেটা হয়তো নিপলের স্টিমুলেশনের কারণে বা বিভিন্ন টাচের মাধ্যমে হতে পারে, মাস্টারবেশনের মাধ্যমে হতে পারে, ইন্টারকোর্সের মাধ্যমে হতে পারে, হরমোনাল কারণে হতে পারে। তার মধ্যে এই যে অর্গাজমগুলো আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ক্লিটোরাল অর্গাজম, যেটার ব্যাপারে আমরা জানি, কিন্তু বাকিগুলোর ব্যাপারে আমরা জানি না, তাই আমি একটু একটু করে ডিসক্রাইব করেছি। বাট স্কার্টিং অর্গাজম নিয়ে আমি অলরেডি বলেছি, যেখানে ফ্লুইড রিলিজ হতে পারে, এবং এই ফ্লুইডটাকে বলা হচ্ছে স্যাক্স ফ্লাশ। সো এই অর্গাজমের পরে, মানে অর্গাজমের এই সময়টাতে দেখা যায় যে মানুষের যে সেক্সুয়াল টেনশন থাকে বা ডিজায়ার থাকে সেটা অনেকটা রিলিজ হয়। অনেক গবেষণা, অনেক কিছু বলা হয়েছে, কিছু কিছু আর্টিকেল আমি দেখছিলাম, বলা হয়েছে যে অর্গাজমের ফলে
ত্বক সুন্দর হয়, চুল সুন্দর হয়, অনেক ধরনের ফিজিক্যাল হেলথ বেনিফিটস আছে। বাট কোনো গবেষণায় কিন্তু এই ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু আমরা যদি আমাদের একটু কমন সেন্স কাজে লাগাই, তাহলে আমরা দেখতে পারবো অর্গাজমের ফলে আমাদের যে টেনশনটা রিলিজ হয় বা মানসিক যে প্রশান্তি পাই, সেখান থেকে হয়তো আমরা কিছু ফিজিক্যাল হেলথ বেনিফিটস পেতে পারি। কীভাবে? এটা খুব কমন একটা এক্সাম্পল যে আমাদের যদি ফিজিক্যাল হেলথ ভালো রাখতে হয়, তাহলে আমাদের মেন্টালি ভালো থাকতে হয়। সো এই অর্গাজমের ফলে আমাদের যে টেনশনটা দূর হয় বা আমরা মানসিকভাবে যে প্রশান্তি লাভ করি, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু হেলথ বেনিফিটস, ফিজিক্যাল হেলথ বেনিফিটস পেতে পারি। সো ওই জায়গা থেকে হয়তো আমরা বলতে পারি যে অর্গাজমের ফলে বা সেক্সুয়াল রেসপন্স যে সাইকেলস আছে, সেটার ফলে আমাদের ফিজিক্যাল হেলথ বেনিফিটস আছে বা অর্গাজমের ফলে আমাদের ফিজিক্যাল হেলথ বেনিফিটস আছে। এবং অর্গাজমের সাথে কিন্তু প্রেগনেন্ট হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেকের ধারণা যে অর্গাজম যদি না হয়, সেক্ষেত্রে হয়তো প্রেগনেন্সিতে প্রবলেম হবে, ফ্লুইড রিলিজ না হলে প্রেগনেন্সিতে প্রবলেম হবে। বাট অনেক মানুষ দেখা যায় যে অর্গাজমের জন্য প্রিপেয়ার্ড থাকেন না। অনেক মানুষের দেখা যায় যে অর্গাজম যে হচ্ছে সেটা তার পার্টনার বুঝতে পারেন না। অনেক মেয়ে দেখা যায় যে ছোটোবেলায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, তখন দেখা যায় যে সে যখন তার পার্টনারের সাথে সেক্সুয়ালি কানেক্টেড হচ্ছে বা ইন্টারকোর্সে যখন সে কন্ট্রিবিউট করছে, তখন দেখা যায় যে তার অনেক ক্ষেত্রেই অর্গাজমটা হচ্ছে না এবং এর সংখ্যা খুবই কম। বা অনেক সময় দেখা যায় মানুষ অনেক স্ট্রেসড থাকে, টেন্স থাকে, জীবনে অনেক প্রবলেম থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অর্গাজম হচ্ছে না। তখন তার পার্টনার হয়তো বুঝতেও পারছেন না যে তার অর্গাজম হচ্ছে কি হচ্ছে না। সো এইসব নেগেটিভ কিছু ইনসিডেন্ট ছাড়াও আরও অনেক কারণে একটা মেয়ের মধ্যে অর্গাজম নাও হতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়। কিন্তু এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়া উচিত না বা এটা নিয়ে পার্টনারকে কোনো অবস্থাতেই ইনসাল্ট করা বা তাকে মেন্টালি ডিস্টার্ব করা, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই উচিত না। সো আমি যেটা বলছিলাম, থার্ড ফেজে হচ্ছে অর্গাজম। এবং অর্গাজমের সময় একটা মানুষ একদম সেক্সুয়াল প্লেজারের যে ক্লাইম্যাক্সটা আছে সেটাতে রিচ করে এবং তার সেক্সুয়ালিটি বা যৌনতা অনুভব করে। অনেকগুলো কারণেই অর্গাজম হতে পারে, ইন্টারকোর্স, মাস্টারবেশন, হরমোনাল কারণ অথবা স্টিমিউলেশন অফ দ্য ডিফারেন্ট বডি পার্টস, অনেকগুলো কারণে হতে পারে। অর্গাজমের পরের যে স্টেপ, 4 নম্বর স্টেপ, সেটা হচ্ছে রিজলিউশন। রিজলিউশনে কি হয়, এতক্ষণ যেই যে ব্লাড ফ্লো আপনার বিভিন্ন জেনিটালের যে পার্টসগুলো আছে সেখানে যে গেল, সেটাতে যখন সোয়েলিং হলো, আপনার বডির অনেক কিছু চেঞ্জ হলো, হার্ট রেট চেঞ্জ হলো, ব্লাড প্রেশার রেট চেঞ্জ হলো, ব্রিদিং চেঞ্জ হলো, এই রিজলিউশন ফেজে সব কিছু হচ্ছে নর্মালি নর্মাল ফেজে চলে আসে। দ্যাট মিনস আপনি আগে যেই অবস্থায় ছিলেন, সেক্সুয়াল রেসপন্স সাইকেল শুরু হওয়ার আগে যেই ফেজগুলোতে আপনি ছিলেন, খুব নর্মাল একটা ফেজ, সেই ফেজে এই রিজলিউশনটা হচ্ছে আপনাকে নিয়ে আসে। সো আমরা জানলাম যে সেক্সুয়াল রেসপন্স সাইকেলের 4টা পার্ট আছে। একটা হচ্ছে ডিজায়ার বা লিবিডো, যেখানে আপনি আপনার সেক্সুয়ালিটি ফিল করেন, ব্লাড ফ্লো আপনার জেনিটালে যায়। সেকেন্ডটা হচ্ছে এক্সাইটমেন্ট বা অ্যারাউজাল, যেখানে হচ্ছে আপনার বডির ডিফারেন্ট পার্ট অ্যারাউজড হয় বা স্টিমিউলেটেড হয়। স্টিমিউলেটেড বা অ্যারাউজাল মানে হচ্ছে যে প্রভাবিত হওয়া, আপনার কোনো বডি পার্ট কোনো একটা কারণে হয়তো প্রভাবিত হচ্ছে, মাসেল কন্ট্রাকশন বাড়ছে। সো তখন দেখা যায় যে সেকেন্ড এই ফেজটাতে ভ্যাজাইনা অনেক স্টিমিউলেটেড হয়, ক্লিটোরিস হচ্ছে অনেক সেন্সিটিভ হয়ে যায়। এবং থার্ড ফেজটা হচ্ছে অর্গাজম, এবং এই অর্গাজম হচ্ছে সেক্সুয়াল প্লেজারের খুব ক্লাইম্যাক্স একটা পার্ট বা খুবই ইন্টেন্স একটা পার্ট, যেখানে কয়েক সেকেন্ডের জন্য মানুষ সেক্সুয়ালিটি অনুভব করে এবং এটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এবং ফোর্থ ফেজটা হচ্ছে রেজলিউশন, যেখানে হচ্ছে আপনার বডি পার্ট, আপনার জেনিটালস, আপনার পেলভিক রিজিয়ন সব কিছু আবার নর্মাল ফেজে ব্যাক করে। সো অর্গাজম নিয়ে এই যে ধারণাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, প্রত্যেকটি বিভিন্ন গবেষণা থেকে নেয়া। এবং অনেকের ধারণা যে অর্গাজমের সময় ফ্লুইড রিলিজ হয় না, সবার ক্ষেত্রে হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয় যেটাকে স্কার্টিং অর্গাজম বলে, যেখান থেকে সেক্স ফ্ল্যাশ নামক একটা লিকুইড বের হয়ে আসে। এবং এই লিকুইড বের হয়ে আসাটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয়, যেটাকে ইজাকুলেশন বলছে। এবং ইজাকুলেশনের মাধ্যমে সিমেন একটা ছেলের পেনাস থেকে বের হয়ে আসে এবং এই সিমেনের মধ্যে স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে। সো আজকের এই ভিডিওতে যেহেতু আমি ফিমেল অর্গাজম নিয়ে কথা বলছিলাম, যার কারণে আমি আসলে মেল অর্গাজম বা মেল ইজাকুলেশন নিয়ে খুব একটা ফোকাস করিনি এবং অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, এবার একটু বলি যে আপনারা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের এই পেজে অলরেডি একটা ভিডিও আছে যেখানে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানসের প্রত্যেকটা পার্ট নিয়ে ডিফারেন্টলি কথা বলেছি। সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে হয়তো লিঙ্কটা দিয়ে দিব। এবং এই প্রত্যেকটি অর্গানস সম্পর্কে যদি আপনি আপনার বাচ্চাকে শেখান বা আপনি নিজেও যদি জানেন, তখন কিন্তু তারা নিজেদের যে বডির ফাংশনস আছে, রিপ্রোডাক্টিভ অর্গানস আছে বা রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যত রাইটস আছে সেটা নিয়ে খুব
ভালোভাবেই জানতে পারবে। সো আশা করবো যে আপনার ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং আপনার বাচ্চাকে রিপ্রোডাক্টিভ অর্গ্যানসের যে নামগুলো আছে সেটা শেখাবেন। এটা শেখালে যেটা হয়, বাচ্চারা ছোটোবেলা থেকে অনেক কিছু জানে এবং অনেক অপ্রীতিকর ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এবং আপনাদের যদি সেক্স এডুকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো একটা স্পেসিফিক টপিকে যদি আপনারা ভিডিও দেখতে চান, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো যে ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আসলে রিকোয়েস্ট অনেক বেশি আসবে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবং একটা টপিক নিয়ে আমরা রিসেন্টলি খুব বেশি রিকোয়েস্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন। সো আমরা হয়তো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।